লেইজে রেকর্ডটা দিলাম। তাহলে এখন চলো, এখানে কয়েকটা জিনিস আছে, এই প্যারালোগ্রাম কোর্স ঠিক আছে, প্যারা হ্যাঁ ওকে। এখন প্রথমে যে ফর্মুলাগুলো একটু দেখতে হবে, দেখার পরে তারপর আমরা সামনের দিকে আগাবো ঠিক আছে। ওকে, প্যারালোগ্রাম ল অফ ফোর্স, হ্যাঁ প্রথমে এবারে প্যারালোগ্রাম ল অফ ফোর্স এখান থেকে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, প্যারালোগ্রাম ল অফ ফোর্স, ফোর্সেস, প্যারালোগ্রাম ল অফ ফোর্সেস। এখন দেখো যে এখানে আসলে এটা তোমরা ফিজিক্সও পড়েছো, এটা আমার মনে হয় যে নতুন করে পড়ানো কিছু নাই তেমন, তাও এটা আমি একটু বলে দিই যে প্যারালোগ্রাম ল অফ ফোর্সেস এটা হচ্ছে জাস্ট একটা প্যারালোগ্রাম ঠিক আছে। প্যারালোগ্রামে দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে যদি আমরা দুটো ফোর্স ম্যাগনিটিউড এন্ড ম্যাগনিটিউড ম্যাগনিটিউড এন্ড কি ডিরেকশন যদি আমরা ডিনোট করতে পারি দুটো ফোর্সের, এটা কি এখানে দুটো ফোর্স আমরা একটা প্যারালোগ্রামের কি দুটো সাইড দিয়ে আমরা অ্যাডজাসেন্ট সাইড দিয়ে ডিনোট করলাম, একটা ফোর্স পি দিলাম একটা ফোর্স কিউ দিলাম, তো তাহলে এই দুটো ফোর্সের কিন্তু রেজাল্টেন্ট আছে, যে রেজাল্টেন্টটা যা থাকবে সেটা এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন যে পয়েন্টে দুইটা ফোর্স এট এ টাইম অ্যাক্টিং কি অ্যাক্টিং করছে, তো সেখানে তার যে ডায়াগোনাল থাকবে এই পয়েন্টে সেই ডায়াগোনাল হবে তার রেজাল্টেন্ট, সেই ডায়াগোনালটা রিপ্রেজেন্ট করবে তার রেজাল্টেন্টের কি ডিরেকশন আর ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুইটাই এখান থেকে ডিনোট করবে, ডাইরেকশন এন্ড ম্যাগনিটিউড, হ্যাঁ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুইটাই আমাদের এই ডায়াগোনাল দিয়ে যাবে, এই প্যারালোগ্রামের এই ডায়াগোনাল দিয়ে যাবে। এটা তোমরা ফিজিক্সে পড়েছো, হ্যাঁ এটা আছে রেজাল্টেন্ট, আমরা রেজাল্টেন্টের কথা বললাম ফ্রেশ কথা, যে একটা পার্টিকেল এখানে আছে একজন এই দিক দিয়ে টানবে আর একজন এই দিক দিয়ে টানবে ফোর্স, তাহলে সে এই ঠিক এমনি যাবে, অর্থাৎ যদি আমরা একটা প্যারালোগ্রাম কনসিডার করি তাহলে ডায়াগোনাল দিয়ে কি সেই ফোর্সটা কি এর ফোর্সটা কি অ্যাক্টিং করবে কি ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম, আর এর ম্যাগনিটিউড আর ম্যাগনিটিউড আর যে ডিরেকশন ডাইরেকশন যেটা সেটাও এই ডায়াগোনাল রিপ্রেজেন্ট করবে, তো তাহলে এটা দেখো যে এটা ফোর্স ওকে এ ও এ আর এটা বি দিলাম আর এটা সি দিলাম, অথবা এটা বি দাও আর এটা সি দাও সি দিলাম। এখন এই দুটা ফোর্স এই টু ফোর্সের আমাদের অ্যাঙ্গেল অ্যাক্টিং কি অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্স আছে আলফা দূর এক কি অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্স এটা আলফা, আর এই ডিরেকশন অর্থাৎ যে কোনো একটা ফোর্সের সাথে ডিরেকশন যে অ্যাঙ্গেল প্রডিউস করবে সেটাই তার ডিরেকশন, তো আমরা সেটা এদিকও নিতে পারি আমরা সেটা এদিকও নিতে পারি, তো আমরা ফার্স্ট ফোর্স এর সাথে নিলাম এই অ্যাঙ্গেল এটা থিটা বললাম, এটা হচ্ছে ডিরেকশন, এটা হচ্ছে আমরা ডিরেকশন বলতেছি, এই কথা বোঝা গেছে, অর্থাৎ ডাইরেকশন যেটা ডাইরেকশন আমরা থিটা বললাম, তো এখন দুইটা অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা যদি কত হয় আলফা ডিগ্রি হয়, তাহলে এখন যদি আমি এটাকে আর একটু এক্সটেন্ড করে দিই তারপরে এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, এটা ডি দিলাম এটা পারপেন্ডিকুলার ড্র করলাম এটা এক্সটেন্ড করে, তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে দেখো এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা আমাদের আলফা, এই অ্যাঙ্গেলটাও আমরা আমাদের ঠিকই কি এটা করসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে যাবে, আর কিউ ফোর যদি আমার এদিকে হয় তাহলে এটা তো কি প্যারালোগ্রামের অপোজিট ইকুয়াল অ্যান্ড প্যারালাল সাইড তো আমাদের এটা, তাহলে এই ফোর্স এটা আমরা কিউ ফোর্স বলতে পারবো, অর্থাৎ এটা কিউ ফোর্স হলে ফোর্স এটাও কিউ হবে। এখন দেখো যে যেহেতু আমরা এখানে পারপেন্ডিকুলার ড্র করছি তাহলে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রডিউস হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রডিউস হলে আমাদের পিথাগোরাস থিওরামটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, পিথাগোরাস থিওরামটা আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা আর ভ্যালুটা বের করতে পারবো, কারণ এটা এটা কি দেখো তো এটা হাইপোটেনাস আর এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এখন আমরা কি করব আমাদের পুরো এই লাইনটা দরকার হবে, কিন্তু আমাদের এই ফোর্স ও এ তো কে পিটা কত পি ইকুয়ালস টু কত ফোর্স পি আছে ওয়ে ম্যাগনিটিউড ওয়ে ওয়ে লেন্থ আছে আমাদের কি ফোর্স পি, আর এখন আছে কিউ তো এটা ও সি, তাহলে আমাদের এখানে আছে কি ও বি কিউ ফোর্স ফোর্স কিউ আমাদের এর ম্যাগনিটিউড আছে কত ও বি ম্যাগনিটিউড ও বি, আর ও বিটাকে আবার আমরা এস ইউ বলতে পারতেছি, এখান থেকে আমরা এস ইউ বলতে পারতেছি কিউ ফোর্সটা, তো তখন এখানে যদি আমরা কস একবার নিলে এই লেন্থটা পাবো আর সাইন নিলে এই লেন্থটা পাবো, তখন ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা এই ট্রায়াঙ্গেলটা প্রথমে নেব সি এ ডি সি এ ডি, তাহলে অ্যাঙ্গেল যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এখন আমরা যেহেতু 90 ডিগ্রি তাহলে আমরা কস নিচ্ছি দেখো কস
cos of angle alpha আমরা এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করলাম cos of angle alpha তাহলে এখন এটা সে কি বেস আর এটা সে কি হাইপোটেনাস তাহলে বেস হলো কত আমার এডি এডি বেস আর হাইপোটেনাস আমাদের কি এসি হাইপোটেনাস হলো এসি তাহলে এসিটা বা কি ফোর্স কিউ তাহলে কিউ ফোর্সের কি ম্যাগনিটিউড তাহলে এখন এখান থেকে আমরা পেলাম এটা কিউ ফোর্স হলে তাহলে এখানে কিউ চলে আসলো তাহলে এডি এডি ইকুয়ালস টু কিউ কে cos আলফা বেলা এডি ভ্যালুটা পেয়ে গেছি আমরা ওকে এডি তার মানে এই লেন্থটা আমরা পেয়ে গেলাম এটা তাহলে আমরা টোটাল লেন্থ কত হলো ওডি এখন যদি টোটাল লেন্থটা আমরা বের করি ওডি তাহলে ওডিটা কত হবে দেখো ওডি তাহলে স ওডি ওডি লেন্থটা আমরা পেয়ে যাব ও থেকে ডি তার মানে ওএ ওএ প্লাস এডি এডি তাহলে এখন আমরা এই লেন্থটা আছে কত পি এটাই তো তাহলে আমাদের আসছে আবার একই এই যে সিডি পারপেন্ডিকুলার তাহলে সিডি সাইন সাইন আলফা দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা তাহলে কি পারপেন্ডিকুলার কত সিডি সিডি বাই হাইপোটেনাস এসি এসি তো তাহলে এখন আমরা কি পেলাম দেখো এখন আমাদের এখানে আসলো এসি আছে কত এসিটা আমাদের আসছে কিউ ফোর্স তাহলে কিউ আসলো আর সিডি তাহলে সো সিডি সিডি আমরা এটা পেলাম এটা কিউ দিলাম তাহলে কিউ এখানে চলে আসলো তাহলে কিউ সাইন আলফা তো এখন এইবার আমরা যদি পুরো ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলে চলে যাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও ডি সি তাহলে এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইন রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখন পুরো ট্রায়াঙ্গেলে যাও ট্রায়াঙ্গেল ও ডি সি ও ডি ও ডি সি দেখো ও ডি সি তাহলে এখন অ্যাঙ্গেল তো ডি 90 ডিগ্রি তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম ও সি এর স্কয়ার ও সি স্কয়ার কিন্তু ও সি কিন্তু আর ও সি ইকুয়ালস টু আর ওকে তাহলে এখন ও সি স্কয়ার তাহলে ও সি স্কয়ার আমরা যদি বের করি তাহলে এখন অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম ও ডি স্কয়ার প্লাস এর সাথে আমাদের আসলো সি ডি স্কয়ার সি ডি স্কয়ার দেখো এটা হচ্ছে ও ডি স্কয়ার আর তার সাথে আসছে কত সি ডি স্কয়ার তাহলে আর আর স্কয়ার এখন ওডি কত হলো পি প্লাস কিউ কস কস আলফা এর হোল স্কয়ার আর এখানে সিডি আসছে আমার কিউ কিউ আমাদের আসছে কিউ সাইন আলফা তার স্কয়ার দিয়ে দাও স্কয়ার দিলে এখন দেখো এটা পুরোটা ক্যালকুলেশন করে ফেলো তাহলে দেখো তুমি আর এর ভ্যালুটা পেয়ে যাবে তাহলে এখন আর এর ভ্যালুটা যদি তোমরা পাও তাহলে কিভাবে আসবে দেখো একটু খেয়াল করো ওকে আর স্কয়ারটা দিয়ে দাও এফ কে প্লাস বি হোল স্কয়ার তাহলে এখন আমাদের আর স্কয়ার এটা আমরা পেলাম কত পি স্কয়ার প্লাস কে 2 পি কিউ 2 পি কিউ 2 পি কিউ ওকে পি স্কয়ার 2 পি কিউ কস আলফা আসলো আর এখান থেকে আসলো আবার এটার স্কয়ার হলো তাহলে প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা আর এখানে আসতেছে আবার কিউ স্কয়ার সাইন sin স্কয়ার আলফা তাহলে এখান থেকে কিউ স্কয়ারটা কমন না sin স্কয়ার আলফা আর cos স্কয়ার আলফা মিলে 1 হয়ে যাবে তাহলে এখন দেখো যে ওকে তাহলে আর 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 স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার আর এখান থেকে আমরা একবার কেটে দিলাম তাহলে কমন মিলে কি sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা 1 হয়ে গেল তাহলে কিউ থাকলো না তাহলে কিউ স্কয়ার দিয়ে দিলাম জাস্ট আর প্লাস 2 পি কিউ cos আলফা এখন দেখো এখন এখানে আসো এরপর আসো তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম অর্থাৎ কি ম্যাগনিটিউড অফ দা রেজাল্টেন্ট আমরা এটা পেলাম দেখো ম্যাগনিটিউড অফ দা রেজাল্টেন্ট অর্থাৎ রুট করে দাও তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কে কস আলফা তার মানে ম্যাগনিটিউড অফ দা রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ওকে তার ইকুয়ালস টু এটা পেলাম অর্থাৎ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কত কস আলফা
এখন রিয়াকশন রিয়াকশন অফ দা রেজাল্টেন্ট ওকে রিয়াকশন অফ দা রেজাল্টেন্ট মানে রেজাল্টেন্টটা কত দূর দিয়ে গেছে তাহলে আমরা যে কোনো একটা ফোর্স দিয়ে সেটা মেজার করতে পারি তো আমাদের বইগুলোতে দেখবা যে আমাদের পি ফোর্স এই ফোর্সের সাথে সেটা হিসাব করা হয়েছে তাহলে লেফট আর লেফট লেফট দা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিটুইন বিটুইন কত দা ফোর্স P and the force P and the resultant B resultant R resultant force R B theta তাহলে অ্যাঙ্গেল এটা আমাদের theta আসবে তো তাহলে এখন আমরা কি করব ডিভাইড করে দেব তাহলে tan theta কি হবে অর্থাৎ আমরা দুইটা এর আগে পেয়েছিলাম কত আমরা একটা পেয়েছিলাম আজকে রেজাল্টেন্ট ওকে আমাদের এখানে একটা ফোর্স ছিল কত পি হ্যাঁ তাহলে এখন আসছে আমাদের এটা tan theta আসছে তাহলে কত এখন এখানে আসবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা মনে মনে করো তাহলে tan theta কত হবে tan theta আসছে কি এটা পারপেন্ডিকুলার এটা অপোজিট বাই অ্যাডজাসেন্ট তাহলে অপোজিট আছে আমাদের কত সিডি CD আর অ্যাডজাসেন্ট আসছে কত OD OD এটা আছে CD যেহেতু থিটা এটা তো আমাদের অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে তাহলে এটা অপোজিট আছে এটা আর অ্যাডজাসেন্ট আছে এটা AD তাহলে এখন AD আর CD এর ভ্যালুটা বসাই দাও CD ছিল কত Q sin আলফা আর OD ছিল আছে কত P প্লাস এখন দেখো যে তাহলে এই ভ্যালুটা বসাই দাও এটা আছে Q sin আলফা আর এটা ছিল P প্লাস Q cos এবং সাইন উপরে কস দিছে তাহলে দেখো সাইন উপরে কস দিছে যাতে আবার ট্যান হয় এটা খেয়াল রাখবে এখন ফোর্স এখানে দিছে কে কিউ ফোর্সের সাথে অ্যাঙ্গেল প্রোডিউস করছে আলফা এখন যখন কিউ ফোর্সের সাথে অ্যাঙ্গেল প্রোডিউস করবে ফর্মুলা মনে রাখা একবার ইজি সেটা হচ্ছে যখন যদি এই থিটা এখানে না দিয়ে থিটাটা এখানে দিয়ে দিছে এই ফোর্সের সাথে থিটা প্রোডিউস করেছে তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কোথায় হবে কিউ এখানে আসবে কিউ যার সাথে অ্যাঙ্গেল প্রোডিউস করবে সে এখানে থাকবে আর বাকি ফোর্স আমাদের এখানে চলে যাবে তাহলে আবার ট্যান বানাতে হবে তাহলে মনে করতে হবে সাইন আলফা আর এখানে আসবে কস আলফা একটু খেয়াল করো এখন অ্যাঙ্গেল এটা ফর্মুলা দিতে হবে এটা ট্যান থিটা কে মনে থাকবে যে ফোর্সের সাথে অ্যাঙ্গেল প্রোডিউস করবে সেই ফোর্স এখানে থাকবে কে কথা বোঝা গেছে ফোর্সের ভিতরে যে ফোর্সের কথা বলবো না কেন সে যেখানে অ্যাঙ্গেল প্রোডিউস করবে যার সাথে রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেলের সাথে কি মানে যে ফোর্সের সাথে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল প্রোডিউস করবে সেই ফোর্সটা প্রথমে থাকবে আর বাকি ফোর্স নিতে হবে নিয়ে খেয়াল রাখবা ট্যান থাকবে সবসময় কি হয়ে যায় বাচ্চারা ফর্মুলা ভুল করে ফেলে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে ফর্মুলাটা ভুল করে মনে রাখা একেবারে জি আবার বলতেছে যে অ্যাঙ্গেলের সাথে রেজাল্টেন্ট সরি যে ফোর্সের সাথে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল প্রোডিউস করবে সেই ফোর্সটা এখানে থাকবে তাহলে বাকি ফোর্স নিতে হবে এবং সাথে জানে ট্যান অর্থাৎ যাতে এমন দিতে হবে যাতে ট্যান হয়ে যায় তার মানে সাইন পরে কস এখানে তার মানে বুঝতে পারছো অ্যাঙ্গেল যদি এখানে হয় তাহলে সেক্ষেত্রে এটা আর অ্যাঙ্গেল যদি আমাদের এই জায়গায় হয় থিটা তাহলে সেক্ষেত্রে আছে এটা এখানে এই অ্যাঙ্গেল যদি হয় তাহলে এখানে গেল আর অ্যাঙ্গেল এটা হলে এখানে আসবে একদম ইজি যার সাথে কি যে ফোর্সের সাথে রেজাল্টেন্ট ফোর্স অ্যাঙ্গেল প্রোডিউস করবে সেই ফোর্সটা এখানে আসবে ব্যাস এটাকে ধরে রাখলেই মনে করবা ট্যান তাহলে সাথে আনাদার ফোর্স এখানে থাকবে তাহলে এখানে যখন ছিল দেখো যার সাথে অ্যাঙ্গেল প্রোডিউস করছে সে এখানে আর বাকি এখানে কিউ আসছিল আনাদার ফোর্স এখানে আসবে আর আবার দেখো এটা ট্যানিং সাইন করে বস এটা মাথায় রাখলে তোমার ফর্মুলা ভুল হবে না আমি বলে দিয়ে বল যে তোমার ফর্মুলা কখনো ভুল হতে না তো চলো এখন এই আছে অবস্থা আর এর আবার ভেক্টর মেথড আছে যদি ভেক্টর মেথডটা একটু দেখো একটু দেখাই দিই ওকে বাচ্চারা এটা পরীক্ষা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভেক্টর মেথড করে কারণ না হলে এটাতে আর একটা ফিগার ড্র করা লাগে যে ফিগারটা আমি ড্র করি না কিন্তু অপোজিটে আর একটা ফিগার ড্র করা লাগে এই দিক দিয়ে এরকম হয়ে যায় প্যারালোগ্রামটা তখন এরকম হয়ে যায় ঠিক আছে
চলো দেখো একবার ডট প্রোডাক্ট করবো আমরা ডট প্রোডাক্ট করতেছি আবার পি এখানে ডট করে দিলাম পি আর প্লাস কিউ ডট প্রোডাক্ট করলাম আমরা ডট প্রোডাক্ট করলে তো কস আসবে আর কস করলে সাইন আসবে তাহলে এখন দেখো যে পি যখন ডট করলাম পি আর আর এর ইনক্লুডেড অ্যাঙ্গেল কত পি আর এর ইনক্লুডেড অ্যাঙ্গেল কত হবে সেটা তাহলে এখন আর এখান থেকে আমরা বের করে ফেললাম কত তাহলে এখানে পি আর পি আর আর কি হলো cos theta cos theta এখন এটা ডট করলাম p ডট p আর প্লাস p ডট q p ডট q তাহলে p আর p ইনক্লুডেড অ্যাঙ্গেল কত 0 p আর p ইনক্লুডেড অ্যাঙ্গেল 0 তাহলে p আর কত cos theta তাহলে p আর p তো p এটা p এটা p আর ইনক্লুডেড অ্যাঙ্গেল আছে 0 p ফোর্স আবার p ফোর্স তাহলে cos 0 কত 1 তাহলে পি আর পি আর কস কত কস 0 ডিগ্রি কস 0 আর এখন এখানে আসলো কি এটা পি আর এটা কিউ আর অ্যাঙ্গেল আসছে কত পি আর কিউ অ্যাঙ্গেল বিটুইন পি কিউ আলফা তাহলে কস আলফা কস আলফা তো এখন কস আলফা পেয়ে গেলাম এখন কস 0 তো 1 পি আর পি মিলে পি স্কয়ার হলো তাহলে এখন পি দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি সবটাতে পি দিয়ে ডিভাইড করে দাও কারণ এখানেও পি আছে এখানেও পি আছে এখানেও পি আছে তো এখন আসো কোসাইনের যে রুলস ভেক্টরের কোসাইন রুলস এটা ঠিক আছে সেটা যে অ্যাঙ্গেল থাকবে কি কস অফ অ্যাঙ্গেল তো আর ম্যাগনিটিউড এর মাল্টিপ্লাই হয়ে যাবে তো তাহলে এটা হচ্ছে পি দিয়ে ডিভাইড করলে আর কস থিটা আর এখানে পি দিয়ে ডিভাইড করলে এটা পি থাকে শুধু আর কস 0 কত 1 আর এখানে পি দিয়ে ডিভাইড করলে কিউ কে কস আলফা হয়ে গেল কিউ কস আলফা তাহলে এটা ইকুয়েশন 1 আর এরপর আবার এই ভেক্টর যেটা এখানে এখানে ক্রস মাল্টিপ্লাই করব 1 কে এখন পি দিয়ে ক্রস করে দাও ক্রস মাল্টিপ্লাই করে দাও তো
তো যদি p দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হলো তখন তাহলে ডট করেছি আমরা এই যে ট্রায়াঙ্গুলার লব অ্যাডিশন না ভেক্টরস দিয়ে তারপর এখন p ডট করলাম একবার ডট করব একবার ক্রস করব তো ডট প্রোডাক্ট যখন করলাম তাহলে কি হলো এটার ম্যাগনিটিউড হলো এর ম্যাগনিটিউড হবে আর অ্যাঙ্গেল হবে কি দুটার অ্যাঙ্গেল বিটুইন কোসাইন আর তাহলে এটা আছে কত p আবার এটা যখন আমরা ডট প্লট করলাম তাহলে p আর p দুটার ম্যাগনিটিউড p তো এটাও p এটাও p আর এর সাথে এখন কত হলো এটা অ্যাঙ্গেল p আর q ইনপুটের অ্যাঙ্গেল 0 আর এবার p আর q ম্যাগনিটিউড কি ম্যাগনিটিউড হলো p q আর অ্যাঙ্গেল হচ্ছে কত p আর q অ্যাঙ্গেল বিটুইন p q আলফা তো এখন p দিয়ে ডিভাইড করে দিলাম সবাইকে p দিয়ে ডিভাইড করে দাও তাহলে এটা পেলাম আর এরপর আসো এটার সাথে আবার ক্রস মাল্টিপ্লাই করো p দিয়ে ক্রস করো একবার p ডট করবে আর একবার p ক্রস করবে তাহলে ক্রস প্রোডাক্ট করলে ওকে তাহলে p ক্রস r ইকুয়ালস টু p আর এখানে আসছে আমাদের p কিউ p আর প্লাস কিউ তাহলে আমরা ক্রস প্রোডাক্ট করলাম তাহলে এখন দেখো p আর r তাক আর এখানে দেখো p ক্রস p আর p ক্রস q p ক্রস q এখন জানো তো p আর p যদি ক্রস করে ঠিক আছে ইউনিট ভেক্টর থাকবে তাহলে এদের ইনপুটেড অ্যাঙ্গেল ক্রস করলে তো সাইন আসবে তাহলে এদের ইনপুটেড অ্যাঙ্গেল তো 0 হবে তাহলে এটা 0 হয়ে যাবে p ক্রস p সাইন রোটেট লিখে দিতে হবে এটা যে এই যে p ক্রস p এই যে p ভেক্টর p ক্রস ভেক্টর p তাহলে এখন এখানে আসছে আমাদের এটা তো আসলো ইউনিট ভেক্টর আর তার সাথে p আর এর সাথে সাইন আসলো সাইন 0 ডিগ্রি তাহলে সাইন 0 তো 0 টোটালটা 0 হয়ে যায় সাইন নোট লিখে দিতে হবে তখন যে টোটালটা এখন 0 হয়ে গেছে তাহলে এটা 0 হয়ে গেল তাহলে 0 যদি হয়ে যায় তাহলে p r ইনটু r ওকে আর এই কস্ট এটা তো 0 হয়ে গেল তাহলে p ইনটু q থাকলো দেখো এখন এর মডুলাস নেব কারণ হচ্ছে কি ম্যাগনিটিউড ইউনিট ভেক্টরটা আমার আসবে না তখন কারণ ইউনিট ভেক্টরে যদি আমরা ম্যাগনিটিউড বের করতে যাই তাহলে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়ে যাবে 1 ঠিক আছে ওকে তাহলে আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি p r এখন আসো আর এরও অ্যাবসলিউট ভ্যালু নেব p q তাহলে এখন ইউনিট ভেক্টরটা লেখা লাগবে না যে তোমরা অ্যাবসলিউট ভ্যালুটা দিয়ে দিছো সাথে সাথে ইউনিট ভ্যালু এটা আমার লেখা লাগবে না তাহলে এখন সাইন আসবে p r sin থিটা আর p q আসলো কি cos আলফা p r q এর অ্যাঙ্গেল আছে আলফা তাহলে এখন p বাদ দিলাম তাহলে সব r sin থিটা ইকুয়ালস টু এখান থেকে p p বাদ দিয়ে দাও তাহলে q কত হয়ে গেল cos আলফা q cos আলফা তাহলে এটা 2 এখন দুটার স্কয়ার করে অ্যাড করে দাও দুটার স্কয়ার করে অ্যাড করো তাহলে দুটাকে যদি আমরা স্কয়ার করে অ্যাড করে দিই তাহলে কত হচ্ছে দেখো ওকে আমরা রেজাল্টটা পেয়ে যাব তাহলে আপনি 1 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার দুটো স্কয়ার করলাম অ্যাড করে দিলাম তাহলে স্কয়ার করলে কত হচ্ছে আর cos থিটা এর স্কয়ার প্লাস আর sin থিটা এর স্কয়ার হয়ে গেল ওকে তাহলে এটার স্কয়ার আসলো আর সাথে আমাদের ওই দুই পাশের স্কয়ার চলে আসবে অর্থাৎ q cos ও সরি এটা তো sin হবে q sin sin আলফা ডট প্রোডাক্ট তো sin হ্যাঁ sin তাহলে এটা sin এই অ্যাঙ্গেল বিটুইন যে তো ক্রস প্রোডাক্ট করছে আমরা ক্রস প্রোডাক্টে sin আসে ডট প্রোডাক্টে আমাদের cos আসে তাহলে এখন চলো এটা গেল এখন এখান থেকে আমরা কি করব এই দুটো স্কয়ার করে দেব এটা স্কয়ার করে দেব তাহলে p প্লাস q cos আলফা এর হোল স্কয়ার আর এখানে আসছে সেটা q sin আলফা এর হোল স্কয়ার তাহলে এখন এটা হোল স্কয়ার যদি করো ডট করলে বুঝতে পারছো তো অবশ্যই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টে সাইন আসবে ডট প্রোডাক্টে কস আসে তাহলে এখন চলো এটা একটু এটা কমন নিয়ে গেলো আর স্কয়ার হলো তাহলে আর স্কয়ার কমন নিলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আসবে আর এখানে হোল স্কয়ার ভাঙাই দাও তাহলে পি স্কয়ার প্লাস টু পি কিউ কত কস আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা আর এখানে আসতেছে প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা তাহলে এখান থেকে আবার কমন নিয়ে নিলে সাইন আর কস কে নরমাল হয়েছে যেমন এখানে অন হলো তাহলে সেখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব তাহলে স আর স্কয়ার ইকুয়ালস টু ওকে এখানে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর
প্লাস 2 pq cos আলফা বুঝতে পারছেন এখানে আমরা q কমন নেছি তাহলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার কমন হয়ে গেছে তাহলে শুধু q স্কয়ার থাকছে তাহলে সো r r এর ভ্যালুটা আমরা জেনে গেলাম এখন আছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2 pq cos আলফা ওকে আর রেজাল্ট এন্ড আগের মতন অ্যাঙ্গেল কি দা ফোর্স p and r resultant r angle between force p and e resultant r is theta to tale jodi theta hoy tale amader ager moto amra divide kore theta ber korbo theta to age bolechilam theta ta tale ekhon dui ta divide kore dao okay to 2 divided by 1 2 divided by 1 ekhon jodi divide karo tale r sin theta hoy r eta hocche r cos theta hoy sin theta shudhu q sin alpha chilo r eta te r cos theta mane p plus k q cos alpha chilo tale ekhon eta tan theta bere gelo tan theta se direction tan theta represent korbe ki direction of the resultant to okay tale tan theta koto holo okay tan theta tale ekhane asteche ache q sin alpha আর p প্লাস q cos আলফা এখন আমরা রিসল্ভ পার্ট নিয়ে একটু কথা বলবো রিসল্ভ পার্ট এই রিসল্ভ পার্টের মাধ্যমে এই গুণনা করতে পারবো এই যে রিসল্ভ পার্টের মাধ্যমে কি আমরা এই ফর্মুলা প্রয়োগ করতে পারবো কারণ এই ফর্মুলা বাদ দিয়ে আমরা রিসল্ভ পার্ট ইউজ করে আমরা কি করতে পারবো ম্যাথ গুলো করতে পারবো একই ম্যাথ দুইবার করা যাবে এই ফর্মুলা ইউজ করে আবার রিসল্ভ পার্ট হিসাব করে করা যাবে তো চলো আমরা একটু রিসল্ভ পার্ট একটু করব ওকে রিসল্ভ পার্ট আগে থিওরাম গুলো বারবার আসলো এখন আর থিওরাম গুলো আসে না হ্যাঁ থিওরাম গুলো তো দেখবো অনেক সাল লেখা আছে কিন্তু সব সাল আছে ক্রিয়েটিভ হওয়ার আগে হ্যাঁ ক্রিয়েটিভ হওয়ার পরে আর সাল এগুলো তো আমার আসে না ম্যাথ গুলো ভিতরে ম্যাথ গুলো বেশি আসে তো এখন দেখো ও আমরা ছিলাম হচ্ছে এইট এর রিসলভ পার্ট হ্যাঁ এখন আসলে রিসলভ পার্ট পার্সাল এখন দেখো তাহলে এটাও একই রকম এটাও ওই যে প্যারালগ্রামের দুটা ই দিয়ে অ্যাক্টিং করতে টু ফোর্স এখানে একটা পয়েন্ট দিলাম মনে করো একটা ফোর্স আছে এটা একটু প্যারালগ্রামটা একটু এভাবে করতে হবে হ্যাঁ রিসাল পার্ট বোঝো অর্থোগোনাল প্রজেকশন দা রিসাল পার্ট কোন ফোর্সের রিসাল পার্ট সেটা হচ্ছে আসলে অর্থোগোনাল প্রজেকশন আর কিছু না অর্থোগোনাল প্রজেকশন তাহলে ওকে আমরা একটা দিলাম যেটা ফোর্স নিয়ে নিলাম প্যারোগ্রাম দিয়ে আমরা হিসাব করবো এই জিনিসগুলো সব পার্ট তাহলে ও দেখো এ আর এটা হচ্ছে সি এটা বি দিলাম তাহলে এখন দেখো এই ফোর্সটা আমি পি দিলাম এটা আমি কিউ দিলাম তাহলে এখন রিসাল পার্টটা কি হবে আমরা পারপেন্ডিকুলার ড্র করতে হবে তাহলে কোন একটা লাইনের উপর তো ড্র করতে হবে তাহলে আমি একটা লাইন এমনি নিয়ে নিলাম ইচ্ছা একটা লাইন আমি নিয়ে নিলাম আচ্ছা ওই একই দিকে নাম ও ও এক্স একটা লাইন আচ্ছা এটা এদিকেও দিয়ে দাও তাহলে ফোর্স তো আবার এদিকেও আসতে পারে তাহলে এক্স ড্যাশ তাহলে এই যে লাইনটা হ্যাঁ এটা তো হরাইজন্টাল লাইন এটা হরাইজন্টাল লাইন যদি এটা হয় তাহলে আমরা কি পাবো দেখো এই যে তাহলে এখন রিসাল্ভ পার্ট কি পাবো কিউ ফোর্সের রিসাল্ভ পার্ট এ ফোর্সের রিসাল্ভ পি ফোর্সের রিসাল্ভ পার্ট তাহলে এখানে পারপেন্ডিকুলার ড্র করব এ এন তাহলে ও এন ও এন ইজ দা রিসাল্ভ পার্ট অফ ফোর্স এ পি তাহলে দেখো ও এন O n is the result part. Result part of the force P. দেখো P force result part. আসলে কি করছি আমরা অর্থোগোনাল প্রজেকশন করছি আর কিছু করা হয়েছে result part দেখো অর্থোগোনাল প্রজেকশন ছাড়া আর কিছু না দেখো result part মানে আমাদের অর্থোগোনাল ওকে এই যে রিসাল্ভ পার্টের ম্যাথ ওকে দেখো জাস্ট অর্থোগোনাল প্রজেকশন দেখো ওয়েনটা কি রিসাল্ভ পার্ট অফ কত রিসাল্ভ পার্ট অফ দা ফোর্স পি পি ফোর্স এর ম্যাগনিটিউড কত ওয়ে ম্যাগনিটিউড আছে ওয়ে অ্যাপারেন্ট কার্ড ড্র করতে হবে তাহলে এই পার্ট আছে রিসাল্ভ পার্ট অফ ওয়েন ইজ দা রিসাল্ভ পার্ট অফ কি দা ফোর্স পি আচ্ছা ফোর্স কিউ এর রিসাল্ভ পার্ট কত হবে তাহলে আমি এখানে এটা পারবেন কার্ড ড্র করব এটাকে কিন্তু অর্থোগোনাল প্রজেকশন অফ ফোর্স পি বলা যায় এটা ইকুয়ালস টু কি
হ্যাঁ অর্থগোনাল পজিশন অফ ফোর্স পি অর্থগোনাল এত বিকজ টু অর্থ অর্থগোনাল পজিশন পজিশন অফ দ্য ফোর্স ফোর্স পি অন ওএক্স অন ওএক্স তাহলে ওএন ইজ দা কি দিস আর পার্ট অফ ফোর্স পি অন অন কতটা লিখে দাও অন ওএক্স কে অন ওএক্স অর্থাৎ যে রিসাল্ট পার্ট যেটা বলছি জাস্ট অর্থগোনাল প্রজেকশন 19 এ তোমরা এটা শিখছো অর্থগোনাল প্রজেকশন অর্থগোনাল প্রজেকশন আর এখন তুমি বলতেছো সেটাকে রিসাল্ট পার্ট অফ দ্য ফোর্স যেটাই অর্থগোনাল প্রজেকশন অফ দ্য ফোর্স পি আর কে হ্যাঁ অফ দ্য ফোর্স পি অন ওএক্স এটা রিসাল্ট পার্ট তাহলে কিউ এর রিসাল্ট পার্ট কত হবে দেখো কিউ ফোর্স এর রিসাল্ট পার্ট আমরা কত বলবো অর্থগোনাল পজিশন বলি আগে তাহলে এটা এম দিলাম এম আর সে দিলাম ঠিক আছে তাহলে কে অর্থগোনাল পজিশন কত হবে বলো অর্থগোনাল পজিশন অর্থগোনাল অর্থগোনাল পজিশন অর্থগোনাল পজিশন অফ ফোর্স ফোর্স কিউ অন ও এক্স ইকুয়ালস টু এক ইকুয়াল হ্যাঁ রিসাল্ট পার্ট রিসাল্ট রিসাল্ট পার্ট অফ অফ দ্য ফোর্স অফ দ্য ফোর্স কিউ ওয়ান ও এক্স ইকুয়ালস টু কত সেটা ও এম দ্যাট ইজ ও এম ইজ দ্য রিসাল্ট পার্ট অফ দ্য ফোর্স কিউ ওয়ান এম ওয়ান ও এক্স দ্যাট ওয়াজ রিসাল্ট পার্ট ওই যেটা অর্থগোনাল প্রজেকশন এতদিন বলছিলাম ওটা এখন রিসাল্ট পার্ট এই কনসেপ্টটা বুঝলে মাথায় কি ঠিক আছে তো কোনটা রিসাল্ট পার্ট যেটা এতদিন অর্থগোনাল প্রজেকশন বলছিলাম ওইটুকু এখন রিসাল্ট পার্ট হয়ে গেছে তো তাহলে এই যেটা ফোর্সের রিসাল্ট পার্ট কি হবে এর যে ডায়াগোনাল আছে না রেজাল্টেন্ট আছে না এটা তো রেজাল্টেন্ট রেজাল্টেন্ট তো এটা আসবে তো রেজাল্টেন্ট এর যে রিসাল্ট পার্ট সেটার সাথেই কমে অর্থাৎ এই দুটা রিসাল্ট পার্টের অ্যালজেব্রিক সাম অ্যালজেব্রিক সাম ইজ ইকুয়াল টু কি রিসাল্ট পার্ট অফ দ্য রেজাল্টেন্ট অন সেম ডিরেকশন এই কথা বোঝা গেছে সেম ডিরেকশন অর্থাৎ গিভেন ডিরেকশন যে ডিরেকশনটা দেওয়া থাকবে যে আমাকে এই দিকে হিসাব করতে হবে কোর্সের বলা থাকবে যে রিসার্চ পার্টটা তুমি ক্যালকুলেট করবে কোন দিকে কোন একটা ডিরেকশন থাকবে অ্যালং ডিরেকশন এত তো সেই সেম ডিরেকশনে গিভেন ডিরেকশনে রিসার্চ পার্টের সাথে একই হয়ে যাবে তো তাহলে এটা এন দিলাম সরি এল দাও এন তো তাহলে কি হবে রিসার্চ পার্ট কত হচ্ছে কোনটা রিসার্চ পার্ট হবে এখন দেখো ও এল ওকে ডায়াগোনাল তো এটা রেজাল্টেন্ট তো আমাদের এটা তাহলে এই দুইটা রিসাল্ট পার্ট প্লাস করলে এটা রিসাল্ট পার্ট হয়ে যাবে তবে শুধু দুইটা ফোর্স না তোমাদের থিওরাম দুইটা ফোর্সের কথা বলছে যত ফোর্স হতো অনেক ফোর্স দেওয়ার সাথে সব একই স্টাইল আসবে সেগুলো আমরা দেখাবো বেসিক্যালি ওইগুলো দিয়ে আমাদের অঙ্ক করার লাগবে ঠিক আছে অনেকগুলো ফোর্স একসাথে তাহলে এখন দেখো যে তাহলে ওকে তাহলে কত হলো ওয়েল ওয়েল ইজ দ্য রিসাল্ট রিসাল্ট পার্ট অফ দ্য রেজাল্টেন্ট দ্য রেজাল্টেন্ট অফ আর আর অ্যালং বা ওয়ান ওয়েস অর্থাৎ এটাও তো একই কথা এটার অর্থ কি অর্থগোনাল প্রজেকশন অর্থগোনাল ইজ ইকুয়াল টু অর্থগোনাল প্রজেকশন প্রজেকশন অর্থগোনাল প্রজেকশন অন অর্থগোনাল প্রজেকশন অফ দ্য রেজাল্টেন্ট রেজাল্টেন্ট অফ রেজাল্টেন্ট আর আর অন কত ওএক্স একই তো সেটাই তো ওয়েল ওয়েলটা তো এই যে অর্থগোনাল প্রজেকশন ওসি এর অর্থগোনাল প্রজেকশন এটা তো এখন রেজাল্ট রিসাল্ট পার্ট কি হবে তাহলে অ্যালজেব্রিক সাম হবে অর্থাৎ আমাদের প্রুফ করতে হবে এই জিনিসটা এখন যে উই হ্যাভ টু প্রুফ দ্যাট কে ওয়েল
O, আচ্ছা do we have to prove that OM plus ON equals to OL? এটা প্রুভ করতে হবে, এটা দেখো এই যে দুটো রিসলভ পার্ট, টু ফোর্স এর রিসলভ পার্ট, এটা সাম করলে কি হইছে রেজাল্টেন্ট এর রিসলভ পার্ট ইকুয়াল এলজেব্রিক সাম অফ টু ফোর্সেস, রিসলভ পার্ট অফ টু ফোর্সেস কে ইজ ইকুয়ালস টু কি হচ্ছে যে রিসলভ পার্ট অফ দা রিসলভ পার্ট অফ দা কি রেজাল্টেন্ট অফ দোজ ফোর্সেস, ওকে অন দা কি গিভেন ডিরেকশন, ডিরেকশনটা সেম রাখতে হবে। তাহলে আমাদের এই দুটো দেখাতে হবে যে হ্যাঁ এই দুটো প্লাস করলে আমার এটা লিখতে হবে, কিভাবে দেখাবো আমরা সেটা, আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার প্যারালাল লাইন ড্র করব, দেখো ওকে এটা সি এ ছিল আমার, এই ফোর্সটা কিও তাহলে এই ফোর্স এটাও কিও দিব। আচ্ছা এখন এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম আমরা, টি দিলাম পারপেন্ডিকুলার। আচ্ছা যখন আমি পারপেন্ডিকুলার ড্র করলাম বলো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়েছে, 90। আচ্ছা এই অ্যাঙ্গেলটা 90, অর্থাৎ আমাদের এই জিনিসটা উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু কি প্রুভ দ্যাট, আমাদের এটা প্রুভ করতে হবে, অর্থাৎ যেটা ফোর্সের রিসাল পার্ট সাম অ্যালজেব্রিক সাম কি হবে কে রিসাল পার্ট অফ দা রেজাল্টেন্ট, রিসাল পার্ট অফ দা রেজাল্টেন্ট। এখন টু ফোর্স বলা আছে থিওরাম, কিন্তু টু ফোর্স না, ফোর্স যত দিক না কেন সবই একই হবে রেজাল্টেন্টের সাথে একটা রিলেশন আসবে। তাহলে এখন দেখো এটা কিভাবে করতে হবে, আমাদের এই দুটো ট্রায়াঙ্গেল আছে, ইন ট্রায়াঙ্গেল দেখো ইন ট্রায়াঙ্গেল বি এম ও এন্ড ট্রায়াঙ্গেল সি এ টি কে ইকুয়াল বলো, এখানে অ্যাঙ্গেল এম আর ওখানে অ্যাঙ্গেল টি ইকুয়ালস টু দুইটা 90 ডিগ্রি, তাহলে দুইটা তো পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার এটা পারপেন্ডিকুলার। আর এখন দেখো অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল এটা আর এটা করসপন্ডিং অ্যাঙ্গেল, কারণ এই দুটো লাইন কিন্তু প্যারালাল এটা ট্রান্সভার্সাল, তাহলে অ্যাঙ্গেল এই দুটো করসপন্ডিং, অর্থাৎ অ্যাঙ্গেল বি এম ও অ্যাঙ্গেল বি এম ও আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এ টি ইকুয়ালস টু ইকুয়াল এই দুটো অ্যাঙ্গেল সাইনোটিক বা করসপন্ডিং, করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেলস কে দেখো করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এখন একটা সাইড তো ইকুয়াল আছে, এটা অপোজিট সাইড হবে প্যারালাল, টু অ্যাঙ্গেল আর একটা সাইড যদি ইকুয়াল আছে দুটো অ্যাঙ্গেলকে কংগ্রুয়েন্ট বলতে পারবো। এখন আমরা বলতে পারবো কি দেখো যে ওবি ইকুয়ালস টু এসি অপোজিট সাইড অফ এ প্যারালাল, তাহলে এখন হয়েছে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, তাহলে সো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল বি এম ও বি এম ও কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কত সি এ টি, তাহলে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেছে, দেখো দুটো ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের কংগ্রুয়েন্ট হয়ে গেছে, এটা একটা কংগ্রুয়েন্ট হয়ে গেছে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো, এখন বলো আমাদের হাতে কি ক্ষমতা আছে এখন এটার সাথে এটি ইকুয়াল, কারণ এটা রিমেনিং অ্যাঙ্গেল ছিল তার অপোজিট এটা করসপন্ডিং সাইডস ইকুয়াল, যে কংগ্রুয়েন্ট হয়ে গেল কোন থিওরাম, থিওরাম লাগছে আমাদের এ এস এ থিওরাম, এই থিওরাম সাইড অ্যাঙ্গেল সাইড কি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল থিওরাম, তাহলে এটা কংগ্রুয়েন্ট হয়ে গেল, তাহলে এখন আমরা বলতে পারবো কি এম ও এম ও বা ও এম ও এম ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারবো এটি এটি, আর এটি মানে কত এটা কিন্তু একটা রেকট্যাঙ্গেল হয়ে গেছে, কারণ কি এটা 90 এটা 90 এটা 90 এটা 90 তাহলে বাকি কত 90, তাহলে এটা অপোজিট সাইড অফ রেকট্যাঙ্গেল, তাহলে কি কি দাঁড়ালো আমাদের এম ও ইকুয়ালস টু এটি পরিবর্তে আমরা কি লিখবো এন এন এল এন এল কে কথা বুঝতে পারছো এন এল, তাহলে এখন আমাদের রিজাল্ট কে রিসার্ভ পার্ট সাম কত সাম অফ টু ফোর্সেস রিসার্ভ পার্ট অফ কে সাম অফ টু ফোর্স, তাহলে একটা আছে এটা পি ফোর্সের রিসার্ভ পার্ট কত আছে ও এন প্লাস কিউ ফোর্সের রিসার্ভ পার্ট কত হলো ও এম দিলাম প্লাস করে অ্যালজেব্রিক সাম, তাহলে অ্যালজেব্রিক সাম যখন আমরা করলাম তাহলে এখন দেখো কি হচ্ছে ও এন তো ও এন থাকলো আর প্লাস এই ও এম এখন কত হয়ে গেল এন এল এন এল এন এল তাহলে এন এল, তাহলে এখন আমি কিন্তু লেখা কম লিখতেছি কারণ আমার লিখতে তো ল্যাঙ্গুয়েজ পুরোটা যে কি রিসার্ভ পার্ট অফ দা ফোর্স পি প্লাস রিসার্ভ পার্ট অফ দা ফোর্স কিউ অন ও এক্স, এরপর আবার এটা এটা লিখতে তো তারপর এই দুটা লিখলাম, এরপর এখন লিখবো হচ্ছে কি
যদি কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে চান তাহলে এভাবে লিখতে হবে দিস আর পার্ট অফ দা কোর্স দিস আর দিস আর পার্ট অফ দা কোর্স ফর স্পিড অন অন কত অন ও এক্স প্লাস দিস আর পার্ট অফ the force of the force force q on ox equals to তাহলে প্রথমটার জন্য আছে o n এটা আর সেকেন্ডটার জন্য হলো o m o m তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করব o n আর o m টা কত নেব o m আছে n n n l এখন দেখো তো প্লাস করি কত পেলাম o n আর n l দুটো প্লাস করলাম কত পেয়েছি দেখো o m আর n l দুটো প্লাস করলাম তাহলে কত পেলাম দেখো ইকুয়ালস টু পেলাম আমরা o l ইকুয়ালস টু দেখো o l পেয়েছি দেখো o n এখান থেকে এই পর্যন্ত o n আর n l n l তার মানে o l ইকুয়ালস টু কি রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট রেজাল্ট পার্ট পার্ট অফ the resultant resultant of R on OX OX তাহলে এটা দেখো ফর্মুলাটা প্রুভ হয়ে গেছে তার মানে যতগুলো ফোর্স আমরা দুটো ফোর্স নিলাম তার এবার ডিরেকশন এদিকেও আসতে পারে ফোর্সটা এদিকেও আসতে পারে তখন এটা মাইনাস হবে সমস্যা নাই যদি তুমি প্যারাগ্রাম এদিকে ড্র করো তাহলে এইদিকে যে ফোর্স যদি হয় তাহলে আমরা তো ডিরেকশন দিচ্ছি ওয়ে ওএক্স তাহলে আমার সেই ক্ষেত্রে এটা নেগেটিভ হবে যেটা নেগেটিভ হলে এটা কমে যাবে তখন তখন তো আমার ফিগারটা এরকম হবে ওটা একটু দেখাই দিচ্ছি আমি জাস্ট একটা ফিগারে দেখানো চলে কারণ এখন ফিগার তো আর এরকম পরীক্ষা তো আর আসে না এই যে দেখো এরকম এখন প্যারাগ্রামটা আমার এইদিকে আছে এই যে প্যারাগ্রামটা আমাদের ওকে প্যারাগ্রাম আমাদের কোন দিকে কি এমন হলো দেখো যাতে রেজাল্ট পার্টটা এইদিকে চলে আসে তো এইদিকে আসলে সেটা নেগেটিভ হবে একটু পার্থক্য কর তেমন পার ই না ডিফারেন্স না ওকে এটা দেখো এটা এই ফোর্স এখানে পি ওকে তাহলে আমরা এইদিকে গেলাম প্যারাগ্রামটা আমাদের এরকম হয়ে যাচ্ছে নাকি এটা হয়ে গেছে তাহলে ও এ আর এটা হচ্ছে সি আর এটা হলো কিউ তাহলে এখন দেখো এটা হচ্ছে পি আর এটা পি ফোর্স আর এটা হলো কত এটা হলো কিউ কিউ ফোর্স চলে এটা হচ্ছে বি দাও এটা হলো কিউ ফোর্স আর এটা হচ্ছে রেজাল্টেন্ট এটা আমাদের রেজাল্টেন্ট তাহলে রেজাল্টেন্ট যদি এটা হয় তাহলে এটা আর তাহলে এখন এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম এটাই কিন্তু ছিল আমার সে আগে এন ছিল নাকি এন ছিল এন আর এটা ছিল আমাদের কত এন এন আর এটা ছিল কত এম এম তাহলে এখন রিসার্চ পার্ট কোথায় কোথায় গেল দেখো তো একটা নেগেটিভ হয়ে গেছে একটা মাইনাস হয়ে গেছে দেখো ওয়াই এক্স ড্যাশ আমাদের এইদিকে তাহলে এখন রিসার্চ পার্ট এটা কিন্তু মাইনাস হয়ে গেছে এটাটা তো মাইনাস ও এম হয়ে গেছে এটা মাইনাস ও এম হয়ে গেছে আর ওকে এটা রিসার্চ পার্ট কোনটা পি ফোর্স এর রিসার্চ পার্ট আছে ও এন ও এন এটা হচ্ছে কিউ আমি সংক্ষেপে লিখতেছি এটা হচ্ছে পি ফোর্স এটা হচ্ছে পি ফোর্স এর রিসার্চ পার্ট আর এটা হচ্ছে কিউ ফোর্স এর রিসার্চ পার্ট ঠিক আছে আর রেজাল্টেন্ট রিসার্চ পার্ট কত ও এল ও এল আছে কার রিসার্চ পার্ট অফ দা রেজাল্টেন্ট ও এল ও এল আছে রিসার্চ পার্ট অফ দা রেজাল্টেন্ট তাহলে এটা ও এল তা ও এল এখন আমি আবার এই জায়গার মতন এখানে গ্রুপ করে আনি এটা টি দিব তাহলে এই দুটো ট্যাঙ্গেল আবার কি আগের মতো কমপ্লিট হয়ে গেছে কারণ এটা কত 90 এর এটা 90 এই এটা এটার সাথে সাইড অপোজিট সাইড প্যারাগ্রাম আর এটা আবার সেই আগের মতন কি আগের মতন এটা করসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে গেছে তাহলে দুটো ট্যাঙ্গেল কমপ্লিট হয়ে গেছে তার মানে আগের মতন ও এম ও এম আর ও এম কার ইকুয়াল হয়ে গেল এটি 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 মানে কত এন এল এন এল কিন্তু এখন যেহেতু এটা নেগেটিভ যেহেতু এটা এইদিকে তাহলে এটা যেহেতু নেগেটিভ তাহলে আমরা কি করবো এখন এখন সে আগের মতন জাস্ট মাইনাস করবো এখন তার মানে আগে আমার দুটা ফোর্স প্লাস করতে হবে এখন তাহলে ও এন প্লাস এখন এটা নেগেটিভ ও এম ও এম এখন নেগেটিভ নেব কারণ কি এইদিকে চলে গেছে তো তাহলে এখন এইটা দেখো যে তাহলে ও এন মাইনাস আচ্ছা এটা থাক ও এম কত এটা তাহলে এখন মাইনাস দিয়ে দিলাম দিয়ে এখন ও এম এস জায়গায় কত এন এল দিলাম এন এল
এনএল 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 এজিএনএল তাহলে এখন দেখো তো ওএন থেকে যদি আমি এনএল মাইনাস করি তাহলে কি পাবো ওএন তাহলে এখন দেখো আবার ওএল দিলাম ওএলটা কি রিজাল্ট রিজাল্ট পার্ট অফ দা রিজালট্যান্ট আর কি অ্যালং দা ডিরেকশন কত ওএক্স অ্যালং দা ডিরেকশন ওএক্স দেখো বুঝতে পারছো এটা যখন এটা এই দিকে বসতে হবে তখন মাইনাস করতে হবে এটা মাইনাস করতে আসো ঠিক আছে ওয়েল আগের মতন ওয়েলটা মাইনাস করে বেরিয়েছে আগে তো প্লাস করে বেরিয়েছিল এখন মাইনাস এই যে এলজেবি সাম বলা আছে এলজেবি সামের ভিতরে কিন্তু মাইনাস কত থাকে এলজেবি সাম মানে কি সেটা মাইনাস হতে থাকতে পারে কারণ ডিরেকশন চেঞ্জ হলে সেটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এলজেবি সাম নেগেটিভ হলে তো এটাই এটাই এলজেবি সাম কারণ এর বেলা কিন্তু নেগেটিভ এটা বড় কথা এটা এলজেবি সাম তো তাহলে কি আমরা কি রিসার্চ করে আরো কিছু দেখানো লাগতো টাইম কত হলে জানি তাহলে আজকে বলো থাক মানে হ্যাঁ পরের দিন আমরা রিসার্চ পার্টের কিছু ফর্মুলা করা লাগলো আমাদের তারপরে ম্যাথের ভিতরে গেলে তখন ম্যাথটা তোমরা দ্রুত বুঝবা তাড়াতাড়ি তো আজকে এই পর্যন্ত রাখলাম তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ